হ্যালো গাইস, আজকে আমরা আলু কাবলি বানাচ্ছি। তার জন্য এখানে সেদ্ধ করে রাখা আলু রয়েছে, এখানে রয়েছে সেদ্ধ করা ছোলা, এখানে রয়েছে কাঁচা লঙ্কা, আর জিরেটাকে ভেজে ভালো করে মিক্স বেটে নিয়েছি, আর এখানে আছে তেঁতুল গোলা জল, এখানে আছে দেখো টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে, পেঁয়াজ, শসা, ধনে পাতা, আর এখানে আছে কাঁচা লঙ্কা। এই আলু কাবলিটা আমি একটু অন্যরকম ভাবেই করি। ফার্স্টে এখানে যে মশলাগুলো ভেজে রেখেছি সেগুলো তেঁতুল গোলা জলের মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি তেঁতুল গোলা জলের মধ্যে দিয়ে। আর দেখেই জিভে জল চলে আসছে একদম। এবার আলু ফার্স্টে দিয়ে দেবো, এগুলো এবার মিক্সড করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি, তারপর শশাগুলো দিয়ে দেবো, এরপর টমেটো দিয়ে দেবো, আর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলা, এরপর উপর দিয়ে ধনে পাতাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে মিক্সড করে রাখা মশলা দিয়ে মিক্সড করে রাখা তেঁতুলটা। এর মধ্যে সবকিছু দিয়ে দিয়েছি তোমরা দেখলেই, এবার এটাকে ভালো করে মিক্সড করার পালা। হাত দিয়েই করি, হাত ধুয়েছিস তো? তোমাদের কি লোভ লাগছে? দেখো গাইস, আলু কাবলি রেডি, আমরা সব ভাগাভাগিও করে নিয়েছি। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।